আজ আমি তোমাদের সাথে খুবই ইজি স্পাইসি টেস্টি সুপি নুডলস শেয়ার করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজের কুচি ও টমেটো কুচি অ্যাড করে দিলাম। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ নুন ও লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। জলটা ফুটে ওঠার পরই এর মধ্যে আমি 1 প্যাকেট ইপি নুডলস অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো নুডলস আর ম্যাগি এখানে অ্যাড করতে পারো। ইপি নুডলসটা অ্যাড করার পরে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ, সাথে ইপি নুডলসের মশলাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। সবটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিচ্ছি। এরপর 1 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের সুপি নুডলস রেডি হয়ে যাবে। এইরকম সহজ পদ্ধতিতে বাড়িতে এটা ট্রাই করুন, গরম গরম সার্ভ করতে ভুলবেন না। অ্যান্ড অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স ইটস টু ইয়ামি।